হ্যালো গাইজ, আমি সাগনীল এবং এখন আমি করব বাংলাদেশি পরিচালক রাইহান রফি পরিচালিত ওয়েব ফিল্ম খাঁচার ভিতর অচিন পাখি রিভিউ। তো এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। এই সিনেমার গল্পটা আমি বুঝে শুনেই খুব অল্প বলবো, কারণ এই সিনেমার মধ্যে অনেক ধরনের টুইস্ট আসবে সিনেমার শেষের দিকে, যেটা আগে থেকে বলে দেওয়াটা একদমই ঠিক হবে না। তো সিনেমার একদম শুরুতে যেটা দেখানো হচ্ছে, একজন মহিলা একটা বড় ফ্যাক্টরির মধ্যে আটকা পড়ে গেছে, সে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, এবং এতই বড় ফ্যাক্টরিটা যে সে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না, সে ফ্যাক্টরির মধ্যে কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। তো এমন সময় তার একজন মানুষের সঙ্গে দেখা হচ্ছে ওই ফ্যাক্টরির মধ্যে, এরপর সেই মানুষটির সঙ্গে তার একটা সংঘর্ষের মতন হচ্ছে, এবার সেটার কী কারণ সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। তারপরে যখন পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, এবং তখন দর্শক জানতে পাচ্ছে যে এই যে মানুষটি যাকে এই মহিলাটি খুঁজে পেল, সেই মানুষটি অ্যাকচুয়ালি একজন বিশাল বড় পলিটিশিয়ান, যাকে আর কি এখানে 4 বছর ধরে আটকা রাখা হয়েছে। এবার কেন তাকে আটকা রাখা হয়েছে, এর পেছনে কী পলিটিক্যাল চক্রান্ত রয়েছে, এবং আমি আরও একটা কথা বলে রাখতে চাই যে এই সিনেমার মধ্যে একটা ব্যক্তিগত রিভেঞ্জেরও ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে এই সিনেমা আমি ইচ্ছাকৃতই গল্পটাকে একটু কনফিউজিং ওয়েতে বললাম, কারণ পরিচালক সিনেমার শুরুর থেকে গল্পটাকে কনফিউজিং ওয়েতেই বলেছেন, যাতে করে সিনেমার একদম শেষে গিয়ে দর্শক একটা শক খায়। এবার আমার এই সিনেমাটাকে কেন্দ্র করে যেটা বক্তব্য, এই সিনেমার যেটা স্টোরি যেটা আমি অনেকটাই বললাম না ইচ্ছাকৃত, সেটা কিন্তু বেশ ভালো, মানে খুব প্রমিসিং একটা গল্প রয়েছে এর মধ্যে, এবং সিনেমার শেষে আমি যেটা আগেই বললাম একটা টুইস্ট রয়েছে, যে টুইস্টটা কিন্তু বেশ ভালো, সেখানে ব্যক্তিগত রিভেঞ্জের একটা পার্ট ঢুকছে, তো সেই ব্যাপারগুলো অবশ্যই বেশ ভালো। এবং এই সিনেমার মধ্যে যদি আপনারা এই পরিচালকের আগের কাজগুলো দেখে থাকেন, বুঝতে পারবেন যে তার কাজ প্রচণ্ড ডার্ক ধরনের হয়। রায়হান রফির এর আগে আমি কাজ দেখেছি, একটা দেখেছিলাম হচ্ছে জানুয়ার, একটা দেখেছিলাম হচ্ছে ডার্ক সাইড অফ ঢাকা, তো এই কাজগুলো কিন্তু প্রচণ্ড ডার্কিশ ছিল, এবং সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি। খুব ডার্ক একটা কাজ, খুব কনফিউজিং একটা কাজ, এমনভাবে বিজিএম ইউজ করা হয়েছে যে অডিয়েন্স সেই ডার্ক জোনটার মধ্যে সম্পূর্ণ রকমভাবে ঢুকতে বাধ্য হবে। তো সেইখানে দাঁড়িয়ে এবারে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ডার্কার করতে গিয়ে জিনিসটাকে কোথাও কোথাও জিনিসটা কৃত্রিম হয়ে গেছে, কিন্তু গল্পটা যেহেতু ভালো, আখেরে গিয়ে কিন্তু দর্শকের মনে হবে যে সিনেমাটা আমি দেখলাম এতক্ষণ সময় দিয়ে, সেই সিনেমাটা কিন্তু আমার উর্দি মনে হলো যে আমার দেখে ভালো লাগলো। তবে আমি একটা কথা বলবো, এই সিনেমাতে কিছু জায়গাতে আমার বিজিএম খুব লাউড মনে হয়েছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো, মানে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো লেগেছে আমার, এবং যেভাবে লাইটিং করা হয়েছে সেটা বেশ ভালো। কলকারখানাটাকে মানে ফ্যাক্টরিটাকে যেভাবে দেখানো হয়েছে, মানে সেটা কতটা বৃহৎ সেই ব্যাপারটাকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে এখানে, এবং ফ্যাক্টরির মধ্যেই গুম হয়ে যাওয়ার ব্যাপারটা, হারিয়ে যাচ্ছে দুটো চরিত্র সম্পূর্ণ রকমভাবে, সেই ব্যাপারগুলো বেশ ভালো লাগছে। এবং এখানে একটা মানে থিমাটিক্যাল চেঞ্জ রয়েছে সিনেমার মধ্যে, সিনেমাটা প্রথমের দিকে অডিয়েন্সের কিন্তু মনে হবে যে এটা সম্পূর্ণ রকমভাবে একটা সার্ভাইভিং একটা সিনেমা, মানে সার্ভাইভাল জনরার, কিন্তু তারপরে কিন্তু দর্শকের মনে হবে যেটা রাজনৈতিক ছবি হতে চলেছে, এবং তার সঙ্গে একটা ব্যক্তিগত আক্রোশ ঢুকে যাবে শেষের দিকে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সিনেমাটা কিন্তু আপনাকে নতুন নতুন করে অবাক করতে থাকবে শেষ অবধি। তবে এই সিনেমা দেখতে দেখতে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হয়তো ব্যক্তিগতভাবে শুধু আমারই হয়েছে বা যারা ভারতীয় দর্শক তাদের হতে পারে, বাংলাদেশি দর্শকদের হয়তো হবে না, এটা আমি আগেই বলে রাখছি। এই সিনেমাতে যে অ্যাকসেন্টে ডায়লগ ডেলিভার করা হয়েছে সেটা একটুখানি কোথাও গিয়ে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, হয়তো সেটা আমি ভারতীয় বলি, কারণ একটা বাংলাদেশি অ্যাকসেন্ট রয়েছে, বাংলাদেশির যে বাংলা সেই অ্যাকসেন্টটা রয়েছে, তো কোথাও গিয়ে একটা বুঝতে অসুবিধা হয় সেটা, এবং তার জন্য কিছু সময় আর কি পিছনে ফেরত নিয়ে গিয়ে আর কি সিনেমাটা ডায়লগটা দেখতে হচ্ছে আমাকে, যে কী অ্যাকচুয়ালি ডায়লগটা ডেলিভার করলো ক্যারেক্টারটা। এবং যেহেতু বিজিএমটা লাউড, সেই জন্য সেই জায়গাগুলো একটুখানি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এবং এই সিনেমাতে যারা পারফরমেন্স দিয়েছেন, মানে যারা ক্যারেক্টার প্লে করেছেন, তাদের অভিনয় আমার সত্যি খুব ভালো লেগেছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা প্রত্যেকের অভিনয় একটা এমন ব্যাপার ছিল যে দেখে জিনিসটা খুব রিয়েল মনে হচ্ছিল, সেটার জন্য কিন্তু সিনেমাটা অডিয়েন্সের আলাদা করে ভালো লাগবে। আমি দুঃখিত, আমি কারোর নাম জানি না, তার কারণ হচ্ছে যে দেখুন, গুগল করে না জানা গেলে আমার পক্ষে জিনিসটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আমি তো ভারতীয় দর্শক, ফলত বাংলাদেশের সব অভিনেতা কলাকুশলীদের নাম আমার পক্ষে জানা সম্ভব না। আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে রিভিউ করতে বসলে নামগুলো জেনে রাখাটা দরকার, কিন্তু সেটা সম্ভব হলে নিশ্চয়ই করতাম। এই সিনেমার যেটা আমার খারাপ মনে হয়েছে একটু, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফটা একটু কম্প্যাক্ট করা যেতে পারতো, মানে ফার্স্ট হাফটা একটুখানি বেশি ইলাবোরেট করে দেখানো হয়েছে। শেষে গিয়ে যে গল্পটা আমাদের সামনে রাখা হয়েছে সেই গল্পটা ডেফিনেটলি ভালো, আমি আগেই বললাম, কিন্তু সেই গল্পটা দেখানোর জন্য যে সময়টা পেছনে নেওয়া হয়েছে সেটা কোথাও গিয়ে একটুখানি বেশি মনে হয়, কোথাও গিয়ে একটুখানি মনে হয় যে সিনেমাটাকে একটু স্ট্রেচ করা হচ্ছে। তো একটুখানি কম্প্যাক্ট করা যেত, 15-20 মিনিট হয়তো এডিটে বাদ দেওয়া যেতে পারতো, সেক্ষেত্রে সিনেমাটা আরও অনেক বেশি এঙ্গেজিং মনে হতো। এবং বেশ কিছু জায়গায় এরকম রয়েছে যেখানে হয়তো শুধুমাত্র বিজিএম চলছে এবং ক্যারেক্টারগুলোর ফেস আমাদেরকে দেখানো হচ্ছে, ডায়লগ নেই টোটালি, তো সেই জায়গাগুলো আরামসে এডিটে বাদ দেওয়া যেতে পারতো। এই সিনেমাকে কেন্দ্র করে আমার আরও
একটা বক্তব্য রয়েছে। এখানে একটা দৃশ্য রয়েছে যেখানে একটা মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে দর্শককে দেখানো হচ্ছে এবং সেটা প্রচণ্ডই আর কি মর্মান্তিক একটা দুর্ঘটনা, সেটার ব্যাপারে আমি বলছি না কারণ সেক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে। তবে সেই জিনিসগুলোকে যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে সেটা বেশ ভালো, তবে আমার কোথাও একটা কি মনে হয়েছে যে আরও ইলাবোরেটলি ওই পার্টটা দেখানো যেতে পারতো, মানে সেক্ষেত্রে হয়তো আরও বেশি অডিয়েন্স ফিল করতে পারতো জিনিসটা সম্পর্কে, তো সেইটা কোথাও একটা গিয়ে মিসিং হয়ে গেছে। এবার এটা আমার ধারণা যে বাজেটের জন্য হয়েছে এই প্রবলেমটা, বাজেট যদি বেশি থাকতো সেক্ষেত্রে হয়তো পরিচালক জিনিসটাকে আরও ইলাবোরেটলি দেখাতেন। সেই জিনিসটাকে খুব সামান্য সিনেমাতে দেখানো হয়েছে, আমি আশা করেছিলাম যে আরেকটু দেখানো হবে, মানে যখন দেখানো শুরু হয়েছে কারণ তার আগে আমি জানতাম না ওটাই আর কি প্লট টুইস্ট, তো আমি ভেবেছিলাম যে হয়তো জিনিসটা একটু ইলাবোরেটলি দেখানো হবে, অডিয়েন্স আরও বেশি ফিল করবে, তো সেই ব্যাপারটা একটুখানি মিসিং। তো ওভারঅল আমি এটাই বলবো যে এই সিনেমাটা ওয়ান টাইম গুড ওয়াচ, আমার বেশ লেগেছে, তোমরা অবশ্যই সিনেমাটা চাইলে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।